আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নিশ্চয় সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এই সুন্দর ক্রোসেট বেবি ফতুয়া বা বেবি গেঞ্জিটি। এটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের তা স্টেপ বাই স্টেপ আমি সুন্দর করে দেখিয়ে দেব। তো আমি এই বেবি ফতুয়া বা বেবি গেঞ্জিটি তৈরিতে সামারিয়ান সুতা ব্যবহার করেছি। আমি 1.16 মিলিমিটারের হুক ব্যবহার করেছি এবং এই ক্রোসেট ফতুয়াটি ডেকোরেশনের জন্য আমি কিছু অ্যাপ্লিক ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সান অ্যাপ্লিক, ক্লাউড অ্যাপ্লিক, ট্রি অ্যাপ্লিক, কার অ্যাপ্লিক, ট্রাক অ্যাপ্লিক, হাউস অ্যাপ্লিক এবং রোড লাইট অ্যাপ্লিক ব্যবহার করেছি। আর এই প্রত্যেকটি অ্যাপ্লিকের ভিডিও আমি অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশন বক্স এবং ইন ডিসক্রিপশনে এগুলোর লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো এই ক্রোসেট ফতুয়াটি আমি 5 বছর বেবির জন্য তৈরি করেছি এবং এটি যে মেজারমেন্ট আমি তৈরি করেছি সেই মেজারমেন্টটা আমি আপনাদের দেখিয়ে দেব আমি একটি ডায়াগ্রামের সাহায্যে। আর অন্য অন্য বয়সের বেবিদের জন্য আপনারা এটা কিভাবে তৈরি করে নিতে পারেন সেই চার্টও আমি আপনাদের দেখিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং এটি তৈরি করার সাথে সাথে আমি কতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের জন্য খুবই উপকারী হবে, তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। আর তাহলেই এই সুন্দর বেবি ফতুয়াটি আপনারাও আপনাদের বেবিদের জন্য তৈরি করে নিতে পারবেন। তো চলে যাই মূল কাজে। তার আগে বলে নিই, যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি প্রথম দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। তো আমি প্রথমেই এটি ডায়াগ্রামটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি এটি 5 বছর বেবির জন্য তৈরি করেছি, 4 থেকে 5 বছর বেবিকে এটি পরানো যাবে। তো আমি এখানে এই শোল্ডার বা কাঁধের অংশটি নিয়েছি হচ্ছে 11 ইঞ্চি। দেখুন আমি এটি 11 ইঞ্চি নিয়েছি এবং আমি এটির লেন্থ নেব 17 ইঞ্চি এবং এটির বডি আমি নেব 12 ইঞ্চি এবং নিচে ঝুলেও থাকবে আমার 12 ইঞ্চি। আমি আর্মহোল নিয়েছি 5 ইঞ্চি, কাঁধের অংশ নিয়েছি আমি 3 ইঞ্চি এবং গলার অংশ নিয়েছি আমি 5 ইঞ্চি এবং ফ্রন্ট নেক ডিপ নিয়েছি আমি 3 ইঞ্চি এবং ব্যাক নেক ডিপ নেব আমি 1 ইঞ্চি। তো এই ছিল আমার এই ফতুয়া বা গেঞ্জিটি একটি সম্পূর্ণ মেজারমেন্ট। আপনারা 4-5 বছর বেবির জন্য তৈরি করতে এই মেজারমেন্ট ব্যবহার করে তৈরি করবেন। আর অন্য অন্য বয়সের বেবিদের জন্য যে মেজারমেন্ট সেটিও আমি এখানে চার্ট আকারে তৈরি করে নিয়েছি, আমি এটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো 0 থেকে 6 মাস আমরা লম্বা বা লেন্থ নেব 11 ইঞ্চি, বডি চওড়া নেব 18 ইঞ্চি, কাঁধ মানে গলা বা পুট কাঁধের এই অংশটি নেব আমরা 8 ইঞ্চি, তো 4 ইঞ্চি নেব আমরা গলা এবং এই 2 ইঞ্চি নেব আমরা এই কাঁধের পুট। এরপর বগল মানে আর্ম হোল নেব আমরা 3.5 থেকে 4 ইঞ্চি পরিমাণ, গলার সামনের ডিপ নেব আমরা 2.5 ইঞ্চি এবং পেছনের ডিপ নেব আমরা 1 ইঞ্চি। ঠিক 7 মাস থেকে 1 বছর বয়সের জন্য আমরা লম্বা নেব 12 ইঞ্চি থেকে 13 ইঞ্চি পরিমাণ, বডি চওড়া নেব আমরা 20 ইঞ্চি, কাঁধের অংশ মানে অর্থাৎ এই অংশটি নেব আমরা 9 ইঞ্চি এবং এই 5 ইঞ্চি নেব আমরা হচ্ছে গলার অংশ এবং 2 ইঞ্চি নেব আমরা হচ্ছে কাঁধের অংশ এবং আর্মহোল নেব আমরা 4 ইঞ্চি এবং সামনের গলার ডিপ নেব আমরা 2.5 ইঞ্চি এবং পেছনের গলার ডিপ নেব আমরা 1 ইঞ্চি। 2 থেকে 3 বছর বেবির জন্য আমরা ঝুল নেব 14 ইঞ্চি থেকে 15 ইঞ্চি পরিমাণ, বডি চওড়া নেব আমরা 20 ইঞ্চি, কাঁধ নেব আমরা 10 ইঞ্চি, 10 ইঞ্চি থেকে গলার জন্য রাখবো 5 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি রাখবো আমরা কাঁধের এই অংশটি এবং আর্ম হোলের জন্য রাখবো আমরা
5 ইঞ্চি এবং গলার ডিপ সামনের অংশ রাখবো আমরা 3 ইঞ্চি পিছনের রাখবো আমরা 1 ইঞ্চি পরিমাণ তো 4 থেকে 5 বছরের মেজারমেন্ট তো আমি শুরুতেই বলে দিয়েছি তাই এটি আমি আর বলছি না তো চলে যাই আমরা মূল কাজে তো আমি এই ফতুয়াটি এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই কাঁধের এই অংশটি আমি নিয়েছি 11 ইঞ্চি এবং আমি এই গলার এখান থেকে এইটুকু অংশ নিয়েছি আমি 5 ইঞ্চি এবং এই পুট নিয়েছি আমি 3 ইঞ্চি এপাশে আমার রয়েছে 3 ইঞ্চি তাহলে 3 এবং 3 6 ইঞ্চি এবং গলার ডিপ নিয়েছি আমি 5 ইঞ্চি তাহলে 5 এবং এই 6 মিলে হচ্ছে মোট 11 ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত এই বডির অংশটি নিয়েছি আমি 12 ইঞ্চি এবং এটাকে বলা আর্মহোল এই আর্মহোল নিয়েছি আমি 5 ইঞ্চি এবং এই ঝুলের অংশেও আমি নিয়েছি হচ্ছে 12 ইঞ্চি এবং আমার এখান থেকে এই পর্যন্ত টোটাল লেন্থ হচ্ছে আমার 17 ইঞ্চি তো আমি প্রথমেই নিচের অংশটি তৈরি করার জন্য গ্রিন কালারের সুতাটি নিয়ে নিলাম এবং আমি একটি স্লিপ নট করে নেব আমি স্লিপ নট করে নিলাম যেহেতু আমার নিচের ঝুলের অংশটি 24 ইঞ্চি হবে তাই আমি 24 ইঞ্চি পরিমাণ চেইন করে নেব আমি এখানে চেইন করে নিয়েছি আপনাদের একটু মেপে দেখিয়ে দিচ্ছি তো ফিতার উপরে আমি এভাবে ফাউন্ডেশন চেইনটিকে রেখে মেপে নেব আমি খুব বেশি টাইট করব না আবার খুব বেশি লুজ ও রাখব না ফিতার উপরে আস্তে আস্তে ভাবে রেখে আমি ফাউন্ডেশন চেইনটিকে মেপে নেব তো দেখুন আমি এখানে 24.5 ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি আমি বেশি নিয়েছি কারণ অনেক সময় ডাবল ক্রোসেট করার পরে একটু কম হয়ে যায় আর এজন্য আমি হাফ ইঞ্চি বেশি করে নিয়েছি এখন আমি চেইনের সাথে এটিকে জয়েন করে রাউন্ড করে নেব এখানে আপনারা খেয়াল রাখবেন এটি যদি এভাবে পেঁচিয়ে যায় তাহলে আমাদের কাজটি সঠিকভাবে করতে পারবো না তাই যাতে পেঁচিয়ে না যায় সেজন্য আমরা এটাকে এভাবে সুন্দরভাবে ধরে নেব এবং এভাবে আমরা সুন্দরভাবে এভাবে ধরে নেব এবং ফার্স্ট চেনের লুপের মধ্যে আমরা হুকটিকে নিয়ে এবার আমরা এই লুপটিকে এর মধ্যে দিয়ে বের করে আনব তো আমার দেখুন রিংটি তৈরি হয়েছে এবং আমার কোনো প্যাচও তৈরি হয় নাই তো এবার আমি 3 চেইন করে নেব কারণ 3 চেইন সমান 1 ডাবল ক্রোসেট কাউন্ট করা হয় এবার আমি ফাউন্ডেশন চেইনের রিংটিতে আমি প্রত্যেক চেইন স্টিচে একটি করে ডাবল ক্রোসেট করে নেব আমি প্রত্যেক চেইন স্টিচে একটি করে ডাবল ক্রোসেট করে নিচ্ছি ফাউন্ডেশন চেইন স্টিচের প্রত্যেকটি চেইনের মধ্যে আমি ডাবল ক্রোসেট তৈরি করে নিয়েছি এবার আমি ফার্স্টে যে তিনটি চেইন করেছিলাম তো থার্ড চেইনের মধ্যে দিয়ে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে রোটে কমপ্লিট করে নিলাম তো এবার আমি আরও একটি রো তৈরি করব ডাবল ক্রোসেটের তো এবারও আমি প্রত্যেকটি এই চেইন লুপের মধ্যে দিয়ে একটি করে ডাবল ক্রোসেট করে এই সেকেন্ড রোটিও কমপ্লিট করে নেব তো আমি প্রথমে তিনটি চেইন করে নিচ্ছি তো আমি 3 চেইন তৈরি করে নিলাম এবার আমি নেক্সট চেইন লুপে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তো সেম প্রসেসেই আমি প্রত্যেকটি চেইন স্টিচের মধ্যে একটি করে
ডাবল ক্রোসেট করে এই সেকেন্ড রোটি কমপ্লিট করে নেব। আমি সেকেন্ড রো কাজও কমপ্লিট করে নিয়েছি। এবার আমি যে ফার্স্ট তিনটি চেইন করেছিলাম, তো থার্ড নাম্বার চেইনের মধ্যে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। এবং আমি এখন ব্ল্যাক কালার সুতা জয়েন করব, এজন্য এটিকে একটি চেইন দিয়ে তারপর কেটে নেব। আমি এটিকে কেটে নিলাম, তো এবার আমি ব্ল্যাক কালারের সুতা জয়েন করে আমি এবার ব্ল্যাক কালারের সুতার মধ্যে জয়েন করছি। তো আমি এটা যে কোনো স্টিচ থেকে জয়েন করে নিতে পারি। তো আমি একটু যেখানে কাজ শেষ করেছি তার একটু পেছন থেকে জয়েন করে নেব, তাহলে আমি স্টিচের মধ্যে এই সুতাগুলোকে হাইড করে নিতে পারবো। তো আমি এখানে জয়েন করে নিলাম এবং ফার্স্টে আমি তিনটি চেইন করে নিলাম। এবার আমি সেকেন্ড চেইনের মধ্যে একটি ডাবল ক্রোসেট করে নেব। একটি ডাবল ক্রোসেট করে নিলাম, দেখুন আমি স্টিচের মধ্যে ভাবে সুতাগুলোকে হাইড করে নেব। এবার আমি আপনারা ভালোভাবে দেখবেন আমি এই ডাবল ক্রোসেটের যে দুটি ডাবল ক্রোসেটের মাঝে যে গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে থেকে আমি একটি ডাবল ক্রোসেট করে নেব এবং পরেরটি আমি এই চেন স্টিচের মধ্যে থেকে করে নেব। তো একটি ডাবল ক্রোসেট আমি ডাবল ক্রোসেটের সেকেন্ড রো ডাবল ক্রোসেটের গ্যাপ থেকে করব, আরেকটি আমি এই চেন লুপের মধ্যে থেকে ডাবল ক্রোসেট করে নেব। তো দেখুন ভালোভাবে আপনারা তাহলে বুঝতে পারবেন আমি এই যে একটি স্টিচ ডাবল ক্রোসেটের লুপের মধ্যে থেকে উঠিয়ে নিলাম এবং পরবর্তী স্টিচটি আমি এই চেন লুপের মধ্যে থেকে উঠিয়ে নিলাম। আবার আমি ডাবল স্টিচ এর গ্যাপ থেকে একটি ডাবল স্টিচ করে নিলাম এবং এবার আমি চেইন লুপের মধ্যে থেকে একটি ডাবল স্টিচ করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি এই রোটির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা হয়তো ঠিকভাবে বুঝেছেন কিনা, জন্য শেষের অংশটুকু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি ডাবল ক্রোসেটের গ্যাপের মধ্যে থেকে ডাবল ক্রোসেট স্টিচটি করেছি। এবার আমি এই চেনের নেক্সট চেনের লুপ থেকে ডাবল স্টিচ করে নিলাম। এবার আমি ডাবল ক্রোসেটের গ্যাপ থেকে এই ডাবল ক্রোসেট স্টিচটি করে নিলাম। এবার নেক্সট চেনের লুপ থেকে আমি ডাবল ক্রোসেট স্টিচটি করে নিলাম। এবার এই ডাবল ক্রোসেটের লুপ থেকে স্টিচটি করে নিলাম। তো এবার আমি চেনের লুপ থেকে ডাবল ক্রোসেটটি কমপ্লিট করে নিলাম এবং আমি যে ফার্স্টে তিনটি চেন করেছিলাম সেই তিন নাম্বার চেনের মাঝ থেকে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটি চেন দিয়ে কেটে নেব।
এরপর আমি অন্য সুতা অ্যাড করে নেব তো এবার আমি এই সুতাটি অ্যাড করে নেব এটাও আমি একটু যেখানে কাজটি শেষ করেছি তার একটু পিছন থেকে জয়েন করে নেব তাহলে স্টিচের মধ্যে দিয়ে এই বাড়তি সুতাগুলোকে আমি হাইড করে নিতে পারবো তো আমি এভাবে জয়েন করে নিলাম এবার থ্রি চেইন করে নেব আমি থ্রি চেইন করে নিলাম এবার প্রত্যেকটি চেইন লুপের মধ্যে দিয়ে আমি একটি করে ডাবল ক্রোসেট করে এই রোটি কমপ্লিট করে নেব তো পরবর্তী চেইন লুপে আমি একটি ডাবল ক্রোসেট করে নিলাম এভাবে আমি সবগুলো ডাবল ক্রোসেটের চেইনের লুপে একটি করে ডাবল ক্রোসেট করে এই রোটি কমপ্লিট করে নেব তো আমি এই স্টিচের সময় এই বাড়তি ইয়ার্নগুলোকে এভাবে হাইড করে নেব তো আমি এভাবে কন্টিনিউ করে নেব যতক্ষণ না রোটি কমপ্লিট হয় আমি রোটির শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমি ফার্স্টে যে তিনটি চেন করেছিলাম তো থার্ড নাম্বার চেনের মধ্যে দিয়ে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব এবং আমি থ্রি চেন করে নেব পরবর্তী রো শুরু করার জন্য তো আমি এরকম আরো ছয়টি রো তৈরি করে নেব দেখুন আমি এই অ্যাশ কালারের আটটি রো করে নিয়েছি এখন আমি শেষ পর্যায়ে তো এখানে একটি জিনিস আমি একটু দেখিয়ে দেব অনেকেই এখানে একটু ভুল করে থাকেন যাতে ভুলটি না হয় এজন্য আমি একটু আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার শেষ ডাবল ক্রোসেটটি আমি করে নিলাম অনেকেই এই জায়গা থেকে আবার ডাবল ক্রোসেট তৈরি করে ফেলেন আর তখন ডাবল ক্রোসেটের পরিমাণ বেড়ে যায় তাই ধীরে ধীরে এটি বাঁকা হতে থাকে কিন্তু খেয়াল রাখবেন এখানে আমরা আর কোনো ডাবল ক্রোসেট উঠাব না কারণ আমাদের এই ডাবল ক্রোসেটের সোজা যে ডাবল ক্রোসেট তা আমি এইমাত্র তৈরি করে নিয়েছি আর আমি যে থ্রি চেইনের ডাবল ক্রোসেট করছি সেটা হচ্ছে এটা সোজা এই থ্রি চেনের ডাবল ক্রোসেট তো প্রত্যেকটি ডাবল ক্রোসেটের মাথায় একটি করে ডাবল ক্রোসেট কমপ্লিট হয়েছে তো এখানে যদি আরেকটি ডাবল ক্রোসেট তৈরি করা হয় তাহলে এখানে বেশি হয়ে যাবে তাই প্রত্যেকটি রো তৈরি করার ক্ষেত্রে এটি খুব সাবধানে করতে হবে তো এবার আমি থার্ড নাম্বার চেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে নিলাম এবার একটি চেন দিয়ে আমি সুতাটাকে কেটে নেব আমি সুতাটিকে কেটে নিলাম এবার আমি এই ব্ল্যাক কালারের সুতা অ্যাড করব এবং সেম ভাবে আমি ব্ল্যাক কালারের সুতা দিয়ে কাজ করে নেব তো ব্ল্যাক কালারের সুতাটি আমি যেখানে কাজ শেষ করেছি তার একটি চেন পিছন থেকে আমি অ্যাড করে নিচ্ছি যাতে বাড়তি সুতাগুলো আমি স্টিচের মধ্যে হাইড করে নিতে পারি আমি সুতাটি অ্যাড করে নিলাম এবার আমি থ্রি চেন করে নিলাম তো দ্বিতীয় স্টেপে আমি দুটি ডাবল ক্রোসেটের মাঝে যে গ্যাপ রয়েছে আমি সেই গ্যাপ থেকে ডাবল ক্রোসেট করে নেব এবং পরবর্তী ডাবল ক্রোসেট আমি ডাবল ক্রোসেটের মাথায় যে চেনের লুপ রয়েছে
আমি সেই চেনের লুপ থেকে ডাবল ক্রোসেটটি করে নেব। দেখুন এরকম হবে স্টিচটি দেখতে। আমি এবার ডাবল ক্রোসেটের গ্যাপে ডাবল ক্রোসেট করে নিলাম। এবার আমি চেনের লুপে ডাবল ক্রোসেট করে নেব। তো একবার আমি ডাবল ক্রোসেটের গ্যাপের মধ্যে থেকে ডাবল ক্রোসেট করে নেব এবং একবার আমি চেন লুপের মধ্যে থেকে ডাবল ক্রোসেট করে নেব। তো এভাবে এই পুরো রাউন্ডটি কন্টিনিউ করে আসব। এই রোটি আমি প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এবার আমি ডাবল ক্রোসেটের স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোসেট করে নিলাম। এরপর আমি চেন লুপের মধ্যে একটি ডাবল ক্রোসেট করে নেব। এরপর আমি ডাবল ক্রোসেটের স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোসেট করে নিলাম। এবার তিনটি চেনের থার্ড নাম্বার চেনের মধ্যে দিয়ে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। এবার আমি একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এবার আমি গ্রিন সুতা এখানে অ্যাড করব এবং প্রত্যেকটি চেন লুপের মধ্যে দিয়ে একটি করে ডাবল ক্রোসেট করে আমি তিনটি রো তৈরি করে নেব। এবার আমি এই গ্রিন সুতাটিকে এখানে জয়েন করে নেব। তো গ্রিন সুতাটিকে আমি এখানে জয়েন করে নিলাম। এবার আমি তিনটি চেন তৈরি করে নিলাম। এবার আমি প্রত্যেকটি ডাবল ক্রোসেটের চেন লুপে একটি করে ডাবল ক্রোসেট করে আমি রাউন্ডটি কমপ্লিট করব। এবং আমি এই গ্রিন কালারের আরো তিনটি রাউন্ড কমপ্লিট করে নেব। এখানে আমি গ্রিন কালার দুটি রাউন্ড করেছি, কিন্তু এখানে আমি গ্রিন কালারের তিনটি রাউন্ড করে নেব। দেখুন এভাবে আমি যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমি কন্টিনিউ করতে থাকব এবং গ্রিন কালারের তিনটি রাউন্ড শেষ করে নেব। আমি তিনটি রো শেষ করে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি ফার্স্টে যে তিনটি চেন নিয়েছিলাম, তো তিন নম্বর চেনের মধ্যে দিয়ে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম এবং একটি চেন করে সুতাটাকে কেটে নেব। আমি সুতাটাকে কেটে নিলাম। তো এবার আমি এখানে হোয়াইট কালারের সুতা অ্যাড করে নেব। বরাবরের মতো আমি যেখান থেকে কাজ শেষ করেছি তার এক স্টিচ পিছন থেকে আমি সুতা জয়েন করব, যাতে করে আমি স্টিচের মধ্যে বাড়তি সুতাগুলোকে হাইড করে নিতে পারি। তো এখানে আমি জয়েন করে নিলাম এবং তিনটি চেন করে নিলাম। আমি তিনটি চেন করে নিলাম। আমি ডাবল ক্রোসেটের জন্য তিনটি চেন করে নিলাম পরবর্তী রো তৈরি করার জন্য এবং আমি একটি চেন স্কিপ করব এবং এখানে একটি চেন দিয়ে নেব এবং একটি চেন স্কিপ করে নেক্সট চেনে একটি ডাবল ক্রোসেট করে নেব। আমি একটি ডাবল ক্রোসেট করে নিলাম। আমি আবার একটি চেন করে নেব এবং এখানে একটি চেন স্কিপ করে পরবর্তী চেনে আমি একটি ডাবল ক্রোসেট
করে নেব। আমি ডাবল ক্রোশে করে নিলাম। আমি পুনরায় একটি চেইন করে নেব। এবং এখানে একটি চেইন স্কিপ করে পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব। একটি চেইন স্কিপ করে পরবর্তী চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এবং আমরা এখন এটা একটু মেপে দেখি কতটুকু হয়েছে। তো আমি এটা একটু মেপে নিচ্ছি। তো এখানে আমার 5 ইঞ্চি হয়েছে। তো আমরা একটু মেজারমেন্ট চার্টটি দেখে নিই। তো আমার এখান থেকে লম্বা করতে হবে আমাকে 17 ইঞ্চি। তো আমার এখানে 5 ইঞ্চি হয়েছে, আমার আরো 12 ইঞ্চি তৈরি করে নিতে হবে। তো 12 ইঞ্চির মধ্যে আমাকে হাতার জন্য 5 ইঞ্চি রেখে দিতে হবে, তাহলে আর বাকি থাকে আমার 7 ইঞ্চি। তো এই 7 ইঞ্চি আমি এই সেম ভাবে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন স্কিপ, একটি চেইন করে নেক্সট চেনে একটি করে ডাবল ক্রোশেট, এভাবে আমি 7 ইঞ্চি পরিমাণ করে নেব। আমি এই রাউন্ডটির শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি একটি চেইন করে নিলাম এবং ফার্স্ট যে চেইন করেছিলাম, তো 3rd নম্বর চেইনের মধ্যে দিয়ে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। তো আমি জয়েন করে নিলাম। এবার আমি পরবর্তী রো তৈরি করার জন্য 3টি চেইন তৈরি করে নিলাম এবং স্পেসের জন্য 1টি চেইন তৈরি করে নেব। চেইন তৈরি করে নিলাম এবং যে ডাবল ক্রোশেটটি করেছি এই ডাবল ক্রোশেটের চেইনের লুপে আমি 1টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 1টি চেইন করে নিলাম এবং পরবর্তী ডাবল ক্রোশেটের চেইন লুপে 1টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি পরবর্তী চেইন লুপে 1টি ডাবল ক্রোশেট করে নিলাম। আমি আবার 1টি চেইন করে নেব এবং নেক্সট ডাবল ক্রোশেটের চেইন লুপে আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 1টি চেইন করে নিলাম এবং পরবর্তী ডাবল ক্রোশেটের চেইন লুপে আরো 1টি ডাবল ক্রোশেট করে নিলাম। তো দেখুন আমার এরকম স্টিচ তৈরি হচ্ছে। তো এই প্যাটার্ন ফলো করে আমি 7 ইঞ্চি পরিমাণ এই হোয়াইট সুতা দিয়ে আমি কাজটি কমপ্লিট করে নেব। আপনারা দেখুন আমি হোয়াইট কালার সুতা দিয়ে এখানে 7 ইঞ্চি কমপ্লিট করে নিয়েছি। তো আমি একটু ফিতা দিয়ে মেপে দেখাচ্ছি আপনাদের। দেখুন একবারে আমার 7 ইঞ্চি পরিমাণ হয়েছে এবং আমি নিচের এই অংশটি 5 ইঞ্চি পরিমাণ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 5 ইঞ্চি পরিমাণ। তো আমার এখানে 5 ইঞ্চি প্লাস 7 ইঞ্চি মোট 12 ইঞ্চি কমপ্লিট হয়েছে, কিন্তু আমাকে এটি 17 ইঞ্চি পরিমাণ তৈরি করে নিতে হবে। তো আমাকে আরো 5 ইঞ্চি পরিমাণ তৈরি করে নিতে হবে এবং এই 5 ইঞ্চি আমি আর্ম হোল করব। তো এই আর্ম হোলের জন্য আমাকে 5 ইঞ্চি পরিমাণ এখন কেটে নিতে হবে এবং এই 5 ইঞ্চির মধ্যে আমাকে সামনের নেকের ডিপ 3 ইঞ্চি রাখতে হবে। সেজন্য আমি এই 5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে বাকি 2 ইঞ্চি আমি আগে তৈরি করে নেব, তারপর এই গলার ডিপটি আমি তৈরি করব। এবং পেছনের অংশে আমাকে
1 ইঞ্চি ডিপ রাখতে হবে তাই আমি 4 ইঞ্চি পরিমাণ করে নেব অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে তাই নেক এবং আর্ম হোল তৈরি আমি কিভাবে করব তা আগামী পর্বে আমি দেখিয়ে দেব এবং সাথে সাথে আমি দেখিয়ে দেব এই বেবি ফতুয়াটি আমি ক্রোসেট অ্যাপ্লিক দ্বারা কিভাবে ডেকোরেশন করে নেব তো ইনশাআল্লাহ আপনারা আগামী পর্বে ভিডিওটিও দেখবেন আশা করব